ক্রিসমাস। কি করতে এসেছিস এতদিন পর? যেই দেখলি আমি আমার নাগের সাথে ইনস্টাগ্রাম স্টোরি দিলাম, অগ্নি চলে এলি বল আমার থেকে আমার নাককে ছিনিয়ে নিবি বলে? জেগে জেগে স্বপ্ন দেখিস না, নাক কখনো তোর ছিলই না, নাক শুধু আমার। কি করেছিস তুই ওর জন্য? কি করিনি সেটা বল, ফেস ফেস। ওর জন্য আমি দুধ কলা এনেছি, ওর মাঝখানে ইনস্টাগ্রামে রিচ ডাউন হয়ে গেছিল, আমি ওকে শাউট আউট দিয়ে মিলিয়ন ফলোয়ার্স করিয়ে দিয়েছি। আর তুই কি করেছিস? ওই তো মুম্বাইতে গেছিলি শেখতা কাপুরের সিরিয়ালে চান্স পেতে, পেয়েছিস? লাস্ট মিনিটে বার করে দিয়েছে বলে এখানে চলে এসেছিস। খুব হিংসা হচ্ছে বল, খুব জ্বলছিস তাই না? যে একতা কাপুরের সিরিয়ালে লিটকাস পাসনি বলে তোর জন্য না ওই পাতি সিনেমাগুলো, কি জানো, বেদের মেয়ে জোশ না, ওগুলোই ঠিক আছে। এক্সকিউজ মি, বেদের মেয়ে জোশ একটা হিট সিনেমা ছিল, আর সিনেমাটা আমার জন্যই হিট হয়েছিল। আর বাই দ্য ওয়ে আমি শুধু বেদের মেয়ে জোশ না, আমি বেহুলা সিরিয়ালেও ছিলাম। এখন আর বাংলা সিনেমাতে কাজ পাই না বলে বাজার পড়ে গেছে, কিন্তু তোর মতো টাকা পয়সার অভাব আমার নেই। নাক কখনোই টাকা পয়সা দেখে না, নাক শুধু দেখে রূপ আর মন, যেটার কোনোটাই তোর মধ্যে নেই। এক্সকিউজ মি, ডিড ইউ জাস্ট সে সামথিং? ইউ রেট তো লাগেছে না, তুমি বলো আমাদের মধ্যে তুমি কাকে ভালোবাসো? আমাকে না ওকে। আমার গার্লফ্রেন্ড হতে গেলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তোমাদের মধ্যে যে ভালো নাচবে সেই আমার গার্লফ্রেন্ড হবে। ওকে ওকে ফাইন, আমরা নাচ দেখাবো, শুরু করা যাক।